স্বাধীনতা বিরোধী চক্র ও দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশ তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করতে আগামী নির্বাচনে জনগণকে পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী। করোনা অতিমারির তিন বছর পর গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজন। সকাল ১০টার পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে যেন আর কোনোদিন দুঃশাসন ফিরে না আসে সেই আহ্বান জানান তিনি। আগামী তো নির্বাচন হবে, আমি জানি জনগণের কাছে এটাই আমাদের কামনা থাকবে যে উন্নয়নের যে ধারাটা আমরা সূচিত করেছি এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি বাংলাদেশকে। ২৬ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সম্পূর্ণভাবে আমাদের যাত্রা শুরু করব, সে প্রস্তুতিও আমরা নিয়েছি। আমি জানি এখানে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে। বৈশ্বিক সংকটের মধ্যেও সরকারের পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতি ভালো রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই অতিমারি থাকা সত্ত্বেও আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও যে দারিদ্র ৪১% ছিল, আমরা কিন্তু এই এই দুর্যোগের সময়ও কিন্তু প্রতি বছর ১% করে আমাদের দারিদ্র হার কমিয়ে এখন আমাদের অতি দরিদ্রের হার মাত্র ৫.৬%। আমরা আরও কমিয়ে নিয়ে আসব যাতে বাংলাদেশ দারিদ্রমুক্ত ঘোষণা করা যায়। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস এবং সহিংসতার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনাকে সন্দেহজনক বলে মন্তব্য করেন সরকার প্রধান। পরে বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।